জানাজার পরে এবং মাটি দেওয়ার পরে সবাই মিলে হাত তুলে দোয়া করা যাবে কি না? না যাবে না, বেদাত। জানাজার পরে জানাজাই হচ্ছে দোয়া। বরং আবু হানিফা রাহিমাল্লাহ তো জানাজার সলাতকে সলাতই বলেন না, এই জন্য সুরা ফাতিহা তার কাছে পড়তে হবে না, বলছেন দোয়া। সলাতুল জানাজা হচ্ছে দোয়া তার কাছে, আর অন্যদের কাছে এটি সলাত, কিছুটা সলাত মানে নামাজের সাথে মিল আছে আর কিছুটা দোয়ার সাথে মিল আছে, দুটোর সাথে মিল আছে। তো এই সলাতুল জানাজাতি দু আল্লাহ মাগফিল হাইয়েনা ওয়া মাইয়্যাতেনা ওয়া শাহিদেনা ওয়া গায়েবেনা ওয়া সগীরেনা ওয়া কাবীরেনা ওয়া যাকারেনা ওয়া উনসানা এলা আখির বলে আল্লাহ মাগফির লাহু ওয়ারহামহু ওয়া আফিহি ওয়া আফওয়ানহু ওয়া আকরিম নুজুলাহু। এই যে সুন্দর সুন্দর দোয়াগুলি জানাজার, তা যে তকবীর রয়েছে তৃতীয় তকবীরের পরে যে পাঠ করতে হয়, এগুলি দোয়া যথেষ্ট। জি, দোয়া হয়ে গেল, সম্মিলিত মোনাজাত বিদাত। সে ফরজ সালাতের পরে হোক, জানাজার পরে হোক, অথবা দাফন করার পরে হোক, সম্মিলিত একসাথে দোয়া, একজন দোয়া করে বাকিরা আমিন আমিন বলবে, এটি জঘন্য বিদাত, কুল্লো বিদাত। সবগুলি হচ্ছে গুমরাহি। আরব দেশে আলহামদুলিল্লাহ নেই। একটি জিনিস আছে, আর জানাজার ভিতরে দোয়া করলেন আর তারপরে দাফন করে দেওয়ার পরে দাফন শেষ হয়ে যাবে, তারপরে রাসূলুল্লাহ সাহেব একটি হাদিস আমল করবেন, ইস্তাগফিরু লিআখিকুম, তোমাদের ভাই যাকে মাটি দিলে দাফন করলে তার জন্য তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। ওয়াসআলু লাহু তাসবিত বা ওয়াসরুল্লাহ লাহু তাসবিত, তার জন্য আল্লাহর কাছে অটলতা দৃঢ়তা কামনা করো, যে আল্লাহ ওয়াসাব্বিতু বিল কাউলি সাবিত, আল্লাহ তাকে দৃঢ় রাখো মুনকার নাকিরের জবাবে, সে যেন সেখানে হিমশিম না খায়, সহজ হয়ে যায় তার জন্য জবাব দেওয়া। হ্যাঁ, মান রব্বুকা মা দাইনুকা মান নবিয়ুকা, এর জবাব ফাইন্নাহু আল আনা ইউসাল, তাকে এক্ষুনি জিজ্ঞাসা করা হবে, এক্ষুনি জিজ্ঞাসা করা হবে, তোমরা এখান থেকে অত্তা আল্লাহ আনো আসাবু, সাথী সঙ্গীরা এখান থেকে কেটে পড়লেই তাকে যখন উঠিয়ে বসানো হবে তখন শুনতে ওয়াইন্নাহু লায়াসমা কারা আর নিয়ে আলিহি, মানুষের জুতা স্যান্ডেলে খটখট করে সব চলে যাচ্ছে, শুনতে পাবে, ধপধপ আওয়াজ শুনতে পাবে। আল্লাহু আকবর। আল্লাহ যেন আমাদের হিসাবকে সহজ করে দেন, আল্লাহ যেন বিনা হিসাবে বিনা আজাবে আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে, পারলৌকিক জীবনে দুনিয়াতে আল্লাহ সার্বিক শান্তি আমাদেরকে দান করে। তো ওই সময় দোয়া করবে, কীভাবে দোয়া করবেন? একা একা দোয়া করবেন, আল্লাহুম্মা আগফিরলাহু, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহুম্মা সাব্বিতহু, আরব দেশে, বাকিতে, তারপরে মোয়াল্লাতে, মক্কার কবরস্থানে, মদিনা কবরস্থানে আমরা বহুবার ঢুকেছি। এই দোয়া যারা কোরআন সুন্নার অনুসারী, আর আরবরা আলহামদুলিল্লাহ কোরআন সুন্নার অনুসারী, আরব মানে সৌদি আরবের লোকেরা তৌহিদ সুন্নতটা বুঝে। তো এখানে এইভাবে দোয়া হয়, তো এই দোয়াগুলি করবেন একা একা। জি, আপনজন যারা ঘনিষ্ঠ সবাই চলে যাওয়ার পর দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে দোয়া করতে পারে, একা একা দোয়া করছেন, জি, কোনো অসুবিধা নেই, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেন, সেখানে কোরআন তেলাওয়াত করবেন না, কোরআন খানি করবেন না, আর সব বেদাত করবেন না, ১১ বার ফাতিহা পড়া আর এতবার এত এ পড়া, দরুদ শরীফ পড়া, এগুলি সব বেদাত। জি,